মা আর রাজনীতিতে ফিরছেন না বিবিসি কে জয় এদিকে সাকিবের পার্টি অফিস মাশরাফির বাড়িতে আগুন দেশের সর্বস্তরে জনগণকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার পুলিশ সদর দপ্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে আগুন জানাবো শেখ হাসিনা লন্ডন যাওয়ার গুঞ্জন বাংলাদেশ নিয়ে যা বলল যুক্তরাজ্য এবং সর্বশেষ জানাবো ফ্যাসিবাদের দোষর সমর্থক কেউ সরকারে থাকতে পারবেন না বলছেন সমন্বয়কেরা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মা আর রাজনীতিতে ফিরছেন না বিবিসিকে জয় প্রধানমন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয় বিবিসি কে বলেছেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না জয় বলেছেন তিনি এতটাই হতাশে যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব অজয় তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেছেন তার মা গতকাল থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন অবশেষে তিনি নিজের নিরাপত্তার জন্য দেশ ছেড়েছেন ক্ষমতায় তার মাকে সমর্থন করে জয় বলেন তিনি বাংলা বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছেন তিনি যখন ক্ষমতা নিয়েছেন তখন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে মনে করা হতো এটি ছিল একটি দরিদ্র দেশ আজ এটি এশিয়ার অন্যতম উদীয়মান বাঘ হিসেবে বিবেচিত হতো তিনি খুবই হতায় বিক্ষোভকারীদের মোকাবেলায় সরকার কঠোর মনোভাব দেখিয়েছেন বলে যে অভিযোগ উঠেছে জয় তা প্রত্যাখ্যান করেছেন জয় বলেন পুলিশকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে গতকালই তেরো জন তাহলে উন্মত্ত জনতা যখন মানুষকে পিটিয়ে মেরে ফেলছে তখন পুলিশ কি করবে বলে আপনি আশা করেন রাকিবের পার্টি অফিস মাস্টাবের বাড়িতে আগুন কোটা সংস্কার নিয়ে সারাদেশে চলমান আন্দোলনের তোপের মুখে পড়ে সোমবার দুপুরে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী দেশত্যাগের পর সারাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীকে বিপাকে পড়েছেন শেখ হাসিনা দেশ ছাড়ার পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা ভাঙচুর করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যালয় ও বাসভবন নড়াইল দুই আসনের সংখ্যা সদস্য মাশরাফি বেন মূর্তজা নড়াইলের বাড়ি পুড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা সোমবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে এ ব্যাপারে মাশরাফির ছোট ভাই আলীন আলীমূর্তজার সন্ধ্যায় বলেন কথা কথা বলার অবস্থায় আমরা নেই কিছুই ভালো নেই মাস্টাফি ছাড়াও নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ বোস সাধারণ সম্পাদক নিজাম খান নীলু জেলা আওয়ামী কার্যালয়ের আগুন দেয়া বিক্ষোভকারীরা শুধু মাস্টাফি নন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাগুরা এক আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের শহরের কেশব মোড় এলাকার বাড়িতে কিছু না হলেও তার রাজনৈতিক অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার চলমান সার্বিক পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর কর্মকর্তা শামসুদ্দিন দিতার এক প্রেস বিজ্ঞপ্তিতে এত কথা জানান এর আগে সেনা দপ্তরের বৈঠক শেষে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন আপনারা সবাই শান্ত থাকুন ধৈর্য ধারণ করুন কেউ কারো জানমাল বা কোন ধরনের ক্ষয়ক্ষতি বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য সাইরুল কবির খান বলেন মির্জা ফখুর ইসলাম আলমগীর জানিয়েছে সুন্দর বৈঠক হয়েছে পুলিশ সদর দপ্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে আগুন রাজধানী ঢাকার গুলিস্তানে পুলিশ সদর দপ্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এ সময় দুটি ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটে সদর দপ্তরের ভেতরে থাকা এক পুলিশ কর্মকর্তা জানান পুলিশ সদর দপ্তরে আগুন দেওয়া হয়েছে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জীবন বাঁচাতে দেয়াল টপকে পালাচ্ছেন তবে এই মুহূর্তে পুলিশ দপ্তরে আইজিপি আবদুল্লাহ আল মামুন উপস্থিত নেই বলে জানা গেছে এ সময় তিনি সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেছেন শেখ হাসিনা লন্ডন যাওয়ার গুঞ্জন বাংলাদেশ নিয়ে যা বলল যুক্তরাজ্য কোচা সংস্কার আন্দোলন ঘিরে প্রচন্ড চাপের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গেছেন শেখ হাসিনা সেখান থেকে যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে তার এর মাঝেই সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের একজন মুখপাত্র বলেছেন বাংলাদেশে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার ডাউনিং স্ট্রিটের সরকারি মুখপাত্র লন্ডনের সাংবাদিকদের বলেছেন সাম্প্রতিক সপ্তাহে বাংলাদেশে আমরা যে সহিংসতা দেখেছি তাতে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত তিনি বলেন আমি আশা করি গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে এবং বাংলাদেশের জনগণের জন্য শান্তি ও নিরাপত্তার প্রতিক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে সদ্য পদত্যাগ করে দেশ থেকে চলে যাওয়া শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য নিয়ে জল্পনা কল্পনা চলছে এর মাঝে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এসব বক্তব্য করা হয়েছে শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনে যেতে পারেন বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবরে বলা হয়েছে শেখ হাসিনা বাংলাদেশে ছাড়ার পর তার চূড়ান্ত গন্তব্য কোথায় বা কোন দেশে তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিবিসিকে বলেছে প্রথমে ভারতে এলেও এখানে তিনি থাকছেন না এর আগে ভারতের একজন কর্মকর্তা স্থানীয় সময় বেলা তিনটে নাগাদ বিবিসির কাছে এই তথ্য নিশ্চিত করেন যে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দুজনই ভারতে প্রবেশ করেছেন আন্তর্জাতিক বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফাইট রাডারে বেলা সাড়ে তিনটা নাগাদ দেখা যায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সিজে তিরিশ পরিবহন এয়ারক্রাফট ভারতের ধানবান্ধ শহরের ওপর দিয়ে উঠছে এবং উত্তর ভারতের দিকে এগোচ্ছে তবে সেই বিমানটি কোথা থেকে রওনা হয়েছে বা কোথায় যাচ্ছে সে ব্যাপারে ফ্লাইট ট্রাজারের কোনো তথ্য ছিল না বোঝাই যাচ্ছিল এটি একটি অনির্ধারিত ফ্লাইট বিকেল পাঁচটা নাগাদ দিল্লির কাছে হিন্দন সামরিক বিমান ঘাঁটিতে আরও একটি সিজে তিরিশ অবতরণ করে তবে এই দুটি একই বিমান কিনা তাই স্পষ্ট নয় ওই বিমান শেখ হাসিনা ছিলেন কিনা সেটাও পরিষ্কার নয় তবে তিনি প্রথমে কোথা অবতরণ করেন তারপর কোন শহরের উদ্দেশ্যে দেন সে ব্যাপারে কিছুই জানা যায়নি বা সরকারি পর্যায়ে কোনো মন্তব্য করা হয়নি দিল্লি সাউথ ব্লকের একটি সূত্র বলেছে ভারত এই মুহূর্তে পার্লামেন্টের অধিবেশন চলছে ফলে এই ব্যাপারে যা বলার সবার আগে সরকার সভাতেই বলবে কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেবে আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন তবে ভারতীয় সময় সন্ধ্যা ছটার দিকেও পার্লামেন্টে বা পার্লামেন্টের বাইরে এ বিষয়ে কোনো বিবৃতি আসেনি সিবাদের দোসর সমর্থক কেউ সরকারে থাকতে পারবেন না বলছেন সমন্বয়কেরা ছাত্র জনতা মিলে অভ্যুতান সূচনা হয়েছিল উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন এই ছাত্র জনতা নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হবে সেখানে ফ্যাসিবাদীদের দোষর সমর্থক কেউ এই জাতীয় সরকারে থাকতে পারবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনের মুখে আজ আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশে ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপর সন্ধ্যায় প্রথম একটি একটি বেসরকারি টেলিভিশনে কথা বলেছেন নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় জন সমন্বয়ক সমন্বয়করা বাংলাদেশের সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন চান উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন বাংলাদেশে যাতে আর কখনো ফ্যাসিবাদী সৈরতান্ত্রিক বা আরেকটি শেখ হাসিনার জন্ম না হয় সেই ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করতে চান সেখানে আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে সে বিষয়ে রাত আটটায় কারণ বাজারে সার্ক ফোয়ার সংবাদ সম্মেলন করে একটি রূপরেখা তৈরি তুলে ধরবেন গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্বর্তীকালীন সরকার আমন্ত্রণ জানানো হবে এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন আন্দোলনের ধারাবাহিকতায় যেদিন এক দফায় ঘোষণা দেওয়া হয় সেদিনই তারা বিজয় সুনিশ্চিত ভেবেছিলেন যতদিন তাদের সব দাবি পূরণ না হবে ততদিন তারা রাজপথে থাকবেন নিজেদের দাবি সম্পর্কে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই গত ১৬ বছর যত রাজনৈতিক নেতাকর্মীকে কারান্তরী করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে এছাড়া সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হতে হবে বলে উল্লেখ করেন তিনি সমন্বয়করা জানান তারা দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চান সবকিছুর পুনর্গঠন করা হবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে আন্দোলন সফল করার জন্য বাংলাদেশের আপামর জনসাধারণকে কৃতিত্ব দেন আরেক সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেন আমরা হয়তো শুরু করেছিলাম কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি না হলে এটা সম্ভব হতো না সকালেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চানখারপুল এলাকার সংঘর্ষের কথা উল্লেখ করে আসিফ বলেন সেখানে সমন্ন একদের দিকেও তাক করে গুলি ছোড়া হয়েছে ভাগগুনে বেঁচে গেছেন বলে তারা এখানে আসতে পেরেছেন এই আন্দোলন আভাবর জনসাধারণের অংশগ্রহণের কারণে সফল হয়েছে উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন স্থাপনা ভাঙচুর ও লুটপাট করতে না পারে তা নিশ্চিত করতে ছাত্রজনতার প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম সবার উদ্দেশ্যে তিনি বলেন শান্তিপূর্ণভাবে থাকতে হবে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত রাষ্ট্রের সম্পদ জনগণের তা রক্ষা করতে হবে কেউ যেন লুটপাটের সুযোগ না পায় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন